মোটরসাইকেল মেরামতকে কেন্দ্র করে গ্যারেজ কর্মচারীর সাথে এক পুলিশ সদস্যের গুলির ঘটনা ঘটেছে এই ঘটনায় রিপন হোসেন নামে এক গ্যারেজ কর্মচারী আহত হয়েছে বলে জানা গেছে মঙ্গলবার সকাল আটটার দিকে ঝিকরগাছা উপজেলার শীতরদাহ বাজারে সুমন হোসেনের গ্যারেজে এই ঘটনা ঘটে ঘটনার সাথে জড়িত ওই পুলিশ কনস্টেবলের নাম রিকন হোসেন তিনি শীতরদাহ পুলিশ ক্যাম্পে কর্মরত স্থানীয়রা জানায় শীতরদাহ পুলিশ ক্যাম্পের কনস্টেবল রিকন হোসেন সকাল সাড়ে আটটার দিকে শীতরদাহ বাজারের সুমন হোসেনের গ্যারেজে মোট মোটরসাইকেল মেরামত করতে যায় গ্যারেজ কর্মচরী রিপন হোসেনের মোটরসাইকেল দেখে সে ঠিক করতে পারবে না বলে জানায় এতে করেই পুলিশ সদস্য রিকন উত্তেজিত হয়ে লোহার রড দিয়ে রিপনকে মারপিট করতে থাকে এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এলে গুলি করার হুমকি দেয় পুলিশ কনস্টেবল রিকন এবং রিপনকে উদ্দেশ্য করে বন্দুক দিয়ে গুলি করতে গেলে তুশার নামের এক যুবক বাধা দেয় ফলে গুলি রিপনের লক্ষ্যভ্রষ্ট হয়ে পাশে খোয়ার গাদায় লাগে পরে পুলিশ কনস্টেবল রিকন সবাইকে গুলি করার হুমকি দিয়ে ক্যাম্পে চলে আসে ও ঠিক করতে পারবো না আপনার এ গাড়ি এবার কাছে পারবি না তা খুলবি কেন ওর সাথে সাথে ওই ওর কাছে লাঠি ছিল লাঠি দিয়ে মনে করেন দুই তিনটে বাড়ি দিয়েছে দিলে আপনি মনে হচ্ছে ভাই মারছেন কেন না মারার সাথে সাথে এবার কাছে সরে সরেছেন আমি ও কিন্তু গুলি করে দেবো এবার ক্যাম্পে গেছে ক্যাম্পে যাওয়ার পরে দুটো পুলিশ আসলো আসার পরে পুলিশ যেই লাভছে লাভার পরে বলছে কি যে আপনি নেবেন না আপনাকে গুলি করে দেবো আমি এবারও ওই জায়গা থেকে আপনার ওই

তারপরে এই গলায় দুর্ঘটনা আমারে 포তাসলি পরে আমারে দুর্ঘটনা ঘটাইলো ঘটানোর পর ছোট ছোট মাসুম বাইসা পর্যন্ত বলছে কি ওলা ওই পুলিশ বিশাল বিয়াদক তবে পুলিশ বলছে বাগ বিতন্ডর এক পর্যায়ে অসতর্কতামূলক ভাবে পুলিশ সদস্যের কাছে থাকা অস্ত্র থেকে একটি মিসফায়ার হয় এই ঘটনায় কেউ হঠাৎ হয়নি ওই পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিয়া হবে আমাদের এক পুলিশ কনস্টেবল ও হচ্ছে ডিউটিতে যাচ্ছিল মোটরসাইকেল নিয়ে তো মোটরসাইকেল একটু প্রবলেম হওয়ার কারণে ওই মোটরসাইকেলটা এখানে গ্যারেজে ঠিক করতে দাঁড়ালো

लुना फ ढाका पोस्ट